বাজারের কছাৰী ঝাৰ গাঁৱত অবস্থিত কাপুরপুরী থান প্রাঙ্গণত তিনিদিনীয়াকৈ আয়োজন করেছে কাপুরপুরী থানত ধর্মালোচনী সভা। আমারও আমি দৃশ্যাংশ দেখছো, বিজয়ন সাংগ বুড়াই ইয়ার পরিবেশ দেখাইছে। এয়া হচ্ছে কাপুরপুরী থানের দৃশ্যাংশ। তিনিদিনীয়া কার্যসূচীরে আয়োজন করেছে কাপুরপুরী থানত ধর্মালোচনী সভা সমারোহ। শিপাঝার সমষ্টির হাজগুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের কছাৰী ঝাৰ গাঁৱত অবস্থিত কাপুরপুরী থান দৃশ্য প্রকৃতির সুশোভিত এই অতিজমন্দীয় সত্রখনিত বিভিন্ন ভক্তমান লোক আহি উপস্থিত হয়েছে। আমি যখন উদ্যোক্তা আছে উদ্যোক্তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করম, যেহেতু প্রত্যেক বছরে এই ধর্মালোচনী সভা সমারোহ অনুষ্ঠিত করে আছে, এই বছর ব্যতিক্রম নয়, এই বছরও তিনিদিনা কার্যসূচীর আয়োজন করেছে। আমি কথা পাতিম, যেহেতু উদ্যোক্তা সকল আছে আমি উদ্যোক্তা সকলের আমি কথা পাতিম। প্রথমে আপনার ওসর আইসো, প্রতি বছরে আপনার এই সময়তে ধর্মালোচনী সভা অনুষ্ঠিত করে আছে, এইবারও আয়োজন করেছে, বিভিন্ন ভক্তমান রাইসা আহি উপস্থিত হয়েছে, কি কব? নমস্কার, আমি এই ঐতিহ্যমণ্ডিত কাপুরপুরী থানত প্রতি বছরে এনে ধরনের অনুষ্ঠান তিনিদিনাক পাতো, আর ইয়াত লোকাল লোকারণ্য হয়, ইয়াত বিভিন্ন 10,000-এর উপর মানুষ ইয়াত উপস্থিত হয় আপনাদের দেখিছে। আর এই আপনার কাপুরপুরী থানের একটা ঐতিহ্যমণ্ডিত আছে, ইয়াত তাৰমানে ভক্তর যে বাঞ্ছা সেই বাঞ্ছা পূরণ হয়, এইটো জনপ্রবাদ। আর যখন ভক্ত ইয়ার দ্বারা তেওঁলোকৰ মনোবাঞ্ছা পূর্ণ হয়, তেনে সকল বহুত ভক্ত আমাক এই কথাটো কৈছে। আর সেই উপলক্ষে আমার ইয়াত প্রতি বছরে বহু বহু মানুষ হয়, 10,000-15,000 এনে ধরনের মানুষ হয়। গতি আপনার চ্যানেলের জড়িয়ে আমি এই গোটেবাসীকে অনুরোধ জানাম, যাতে আগন্তুক বর্ষসমূহতো এই শিবরাত্রি পূজার দুদিন আগরপরা হওয়া অনুষ্ঠানটি তেওঁলোকে সকলে উপস্থিত হয়ে আমাক সহায় সহযোগিতা কামনা করে, তার কারণে আমি অনুরোধ জানাম। নিশ্চয়কৈ আমি এখানে ধন্যবাদ জ্ঞাপন করছো। কব লাগিলে নান্দন দৃশ্যরে ভরপুর, প্রকৃতির সুশোভিত দৃশ্যরে ভরপুর এই সত্রখনতে, অতিজমন্দীয় সত্রখনতে প্রতি বছর আয়োজন করে আসছে, এবার ব্যতিক্রম নয়, বহু লোকের সমাগম বহিছে, বহু ভক্তমান আছে, কথা পাতিম, কি কব, কিমান মানুষ সমাগম হয়েছে, কি কি কার্যসূচী? নমস্কার, আমার এই অনুষ্ঠানখনত আমার 10,000-তকৈ অধিক মানুষ হয়েছে, আমি তিনিদিনীয়া কার্যসূচীটো আজি আমার তৃতীয়, গতি এই কার্যসূচীটোত আজির যেটো জনসংখ্যা আমার বিভিন্ন অসমৰ বিভিন্ন প্রান্তরপরা যখন ব্যক্তি আহিছে, আমি সঁচাকৈ বৰ আনন্দিত। আর অনাগত দিনতো আমি আশা রাখিছো যাতে ভবিষ্যৎ এনে ধরনেরকে আমার মানুষের বৃদ্ধি হয়, আর লগতে আশা রাখিছো আপনার চ্যানেলের জড়িয়ে আমার যখন মন্ত্রীরপরা বিষয়ববীয় দায়িত্ব আছে, তেওঁলোকে যেন এই থানখনের প্রতি গুরুত্ব যাতে দিয়ে, তার কারণে মই তেখেতসকললৈ আহ্বান জানাইছো, ধন্যবাদ, ধন্যবাদ জানাইছো। আপনার আসলে আইছো, ভক্ত যি বিচাৰে তাকে পায় বলে একটা প্রবাদ আছে, কি বিচাৰিলে কি পায়, কি কব? আমার এই ঐতিহ্যমণ্ডিত কাপুরপুরী থানত এটি মানে প্রবাদ আছে বা জনশ্রুতি আছে যে ইয়াত শুদ্ধচিতে নৈবদ্য যদি আগবঢ়া হয়, ভক্ত যি মনোবাঞ্ছা করে সেই পূর্ণ হয়, অপুত্রকে পুত্র পায়, যদি গরু হেরালেতে বা আশা শুন কিবা যদি হেরায় তেতিয়াহলে সেইবিলাকো মানে ঘুরাই পায়, আর যিকোনো মনোবাঞ্ছা যদি পূর্ণ হয়, আর তার উদাহরণ আছে এই আমার তোরণ, ঠিক তেনেকুৱা মনোবাঞ্ছা পূর্ণ হওয়া ভক্তই আমালৈ দান চিত্তে আগবঢ়াইছে, সেয়ে পরবর্তী সময়ত এই থানখন আরো উজ্জ্বল হোক তাকে কামনা করছো, আর এই ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করছো। মই লোক আছে কক, আপনার ওসর আহিছো, ধর্মালোচনী সভা চলি আছে, ধর্মালোচনী সভা সমারোহ চলি আছে, কি কব, কেন অনুভব? নমস্কার, ঐতিহ্যমণ্ডিত কাপুরপুরী থানত শিবরাত্রির সংগতি রাখি তিনিদিনা বর্ণাঢ্য কার্যসূচীরে আমার ধর্মালোচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এই ধর্মালোচনী সভা ইংরেজি 2008 অনুষ্ঠিত হয়েছিল, তারপিছরপরা আমি শিবরাত্রির সংগতি রাখি এই উৎসব বর্তমান পালন করে আছো। আর এই থানখনের মহিমা অপার, যিকোনো বস্তু হেরালে ইয়াত ভোগ দেবতা অর্পণ করলে তৎক্ষণাৎ হেরা বস্তু উদ্ধার হয় বলে প্রবাদ আছে, প্রবাদই নহয় ইয়ার সত্য প্রমাণ জনসাধারণে পাইছে। তারপরে সোণর ফুল রূপর ফুল আদি অর্পণ করে সন্তানহীনা দম্পতিয়ে ইয়ার সন্তানের মুখ দেখা পাইছে। আর এই যোপা গছ আছে শিব থানের পার্বতী দেবী থান আসলতে এইখান, সেই এজোপা গছলে সাতজোপা গছ লগ লাগি আছে। প্রথম গছ হল তেতেলি, কেন্দু, বনবকুল, সরুয়া, আহত, পাকরি আর জরি, এই সাতজোপা গছ একেলগে আছে। আমি এই সাতজোপা গছক সপ্তঋষি মণ্ডল বুলিও কব পারো, আর ইয়ার দক্ষিণ ফালে তিনটা নদীর হয়ে একেলগে মিলিত হয়েছে, আমি ত্রিবেণী সংগম বুলিও কব পারো। এই থানখনের পূব ফালে এখন থান আছে, সেখান শিবর থান, শিবর নামে একটা আশুতোষ, তেও তৎক্ষণাৎ সন্তুষ্ট হয়, এই শিপিনী সকলে বুয়া কথা শিকার কারণে সেই থানত ভোগ নৈবদ্য তথা
গামোচা সূতা অৰ্পণ কৰি তেওঁলোকে বোৱা কাটত পাৰ্গত হয় বুলি জনবিশ্বাস আছে। তাৰ সত্য প্ৰমাণ শিপিনীসকলে পাইছে। আৰু এনেকুৱাকৈ আমাৰ এইবাৰ ষষ্ঠদশ বৰ্ষ আমাৰ ধৰ্ম অনুষ্ঠান সভা লোকে লোকাৰণ্য হৈছে। বিভিন্ন প্ৰান্তৰ পৰা, অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ইয়াত যাত্ৰীসকল আহিছে আৰু ইয়াতে এখন মানে পৰ্যটকৰ আকৰ্ষণীয় স্থলী। ইয়াত বিভিন্ন ঠাইৰ পৰা নিশ্চয় আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। এয়া হৈছে প্ৰকৃতিৰে ভৰপূৰ, এক নান্দনিক দৃশ্যৰে ভৰপূৰ ঐতিহাসিক কাপোপুৰি থানৰ দৃশ্য। কাপোপুৰি থানতে প্ৰতি বছৰৰ দৰে এই বছৰো তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে ধৰ্মালোচনী সভা সমাৰোহ আয়োজন কৰিছে। লোকে লোকাৰণ্য হৈ পৰিছে বা উদুলি মুদুলি হৈ পৰিছে এই থানখনত। বহু দূৰ দূৰণিৰ লোক আহি সমবেত হৈছে, বহু ভক্তমান ৰাইজ আহি সমবেত হৈছে আৰু এনেদৰে লোকে লোকাৰণ্য হৈ পৰা এই থানখনত তিনিদিনীয়া কাৰ্যসূচীৰে ধৰ্মালোচনী সভা সমাৰোহ অনুষ্ঠিত কৰিছে।